الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشق بندو আমাদের বৈঠক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে। হাদিসের খুলাসা, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বান্দা যতক্ষণ দরুদ শরীফ পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত ওই দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। এখন আমাদের নির্ণয় করা দরকার, আমাদের বিচার করা দরকার, আমরা কি আল্লাহর রহমতের মধ্যে থাকতে চাই না এমনি এমনি সময়কে নষ্ট করতে চাই। যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর রহমতের বর্ষার মধ্যে থাকতে চাই, আল্লাহর রহমতের মধ্যে সর্বদা নিজেকে সামিল রাখতে চাই, তাহলে আমাদের সকলের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। কারণ এই দরুদ আল্লাহ তাআলার দরবারে রহমত প্রাপ্তির একটা বড় মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বৈঠক, আজকের বৈঠকে আমরা যেই বিষয় নিয়ে কথা বলার চিন্তা ভাবনা করেছি তা হচ্ছে, আমি আমার লাইফটাকে সহজভাবে অতিবাহিত করতে চাই, এতগুলা শৃঙ্খলা নিয়ম মেনে টাইম কোথায়? কারণ খুব ফাস্ট এখন জিন্দেগি, এত কিছু মেনটেন করে চলা খুব কঠিন, এই জন্য তাড়াহুড়া করে আমার কাজ করার দরকার। যেমন আজকে আমাদের সমাজের মধ্যে একটা বড় ভাইরাসের মধ্যে দেখা যায়, সবাই একদিকে যায় আর কিছু লোক উল্টা পথ দিয়ে আসতেছে। যদি বলা হয় কেন, সে বলবে আমার তাড়াহুড়া আছে, এই রাস্তাটা যানজট, এই রাস্তাটা বন্ধ, এই জন্য আমি উল্টা পথ দিয়ে তাড়াতাড়ি এগিয়ে আসতে চাচ্ছি। এই যে উল্টা পথ ব্যবহার করে নিজের জীবনের রিস্ক নিই, নিজের জীবনকে অ্যাক্সিডেন্টের দিকে ঠেলে দিই, এই ধরনের অনেক ধরনের কাজের মধ্যে আমরা কিন্তু সম্পৃক্ত হয়ে যাই। কিন্তু আমরা যদি চাই একটু সময় সবর ধৈর্য ধারণ করলে এই বিপদ থেকে বাঁচতে পারি। আসলে কামাল ভাই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু এমন অবস্থা দেখা যায় যে আমার সময় মাত্র 5 মিনিট, কিন্তু আমাকে যেতে হবে, কি করার? এখন যারা বাইক চালায়, যারা প্রাইভেট কার চালায়, তারা কিন্তু বাধ্য যে উল্টা সাইড দিয়ে হোক, যেভাবেই হোক যাওয়া। এখানে সামাজিকতার যে সচেতনতার বিষয়টা, সেটা তো আমাদের ভিতরে নেই। আমরা কি করি, আমরা কেউ উল্টা সাইড দিয়ে যাবো, এটাই স্বাভাবিক, কারণ যেতে হবে আমাকে। আমাকে ফুটওভার ব্রিজ দিয়ে যদি আমি যদি পার হতে যাই, আমাকে 5 মিনিট 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমি যদি রাস্তায় যদি সরাসরি পার হতে যাই, আমার 1 মিনিট হইতে পার হয়ে যাবো। দেখো বাবা, আমার যেতে হবে তাই বলি কি আমি সিস্টেমকে লস করে যাব? আমিও সিস্টেম লস করব, উনিও সিস্টেম লস করবে, এইও সিস্টেম লস করবে। আমাদের সবার তারা আছে, সবার তাড়াহুড়া আছে, এই তাড়াহুড়াই তো বিপদের কারণ, এই তাড়াহুড়াই তো যানজটের কারণ, এই তাড়াহুড়াই তো আমাদের সিস্টেম লসের কারণ। কারণ এই পর্যন্ত বিপদে তো পড়িনি আমরা। দেখেন বিপদ পার হয়ে গিয়ে, দেখো বাবা, বিপদ কখনো বলে আসে না। আপনি, আপনাকে ওভার ব্রিজ দেওয়া হয়েছে আপনার যানের নিরাপত্তার জন্য, যাত্রীর নিরাপত্তার জন্য না, অর্থাৎ যিনি গাড়িতে বসে আছে, যিনি গাড়ি চালায় তার নিরাপত্তার জন্য না, পথচারীর নিরাপত্তার জন্য। এখন আপনি বলবেন আমার তো বিপদ কখনো হয় নাই, বিপদ কি বলে আসে? আপনি এদিক সেদিক দেখছেন, স্পিডের গতি দ্রুত গতিতেও গাড়ি আসতে এসে যায়, তখন তো খালি থাকে, মানে খালি অবস্থা দেখতে গেলাম, তখন তার হয়তো বেশি জাম থাকলে তখন ফুটওভার ব্রিজ ব্যবহার। দেখো বাবা, বেশি জাম থাকুক খালি থাকুক, আমরা আমাদের সমাজকে যদি সুন্দর করতে চাই, আমাদের জীবনকে যদি সুন্দরময় করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সিস্টেম মানা দরকার। কারণ সিস্টেম মানুষকে সুন্দর করে, সমাজকে সুন্দর করে, পরিবেশকে সুন্দর করে। আসলে আমরা সুন্দর করে চলতে চাই, কিন্তু ওই যখনই আমরা একটা বাইক নিয়ে রওনা দিই, দেখা গেল যে এখানে এই 4টা রাস্তা যখন সে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, এই 4টা রাস্তাকে নিয়ন্ত্রণ করতে যেয়ে দেখা গেছে এক একটা লাইনে 10 মিনিট করে দাঁড় করা রাখে, 40 মিনিট পার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখন আমি এক জায়গায় যাব, আমার সময় আছে 30 মিনিট, আমি ওইখানে দাঁড়ায় আছে 40 মিনিট, যার নিরুপায় হয়ে তখন আমরা কি করি,
উল্টা রাস্তা অতিক্রম করে আমরা গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করি। বিদায় আমি 40 মিনিট বা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তাহলে আমার ওই টাইমটা লস হয়ে যাচ্ছে। প্রথমে আমার জানা দরকার, বোঝা দরকার, আমি জানি যে ওই রাস্তায় যানজট হবে, এখানে আমাকে ট্রাফিক কানুন মানতে হবে, তা আমি একটু আগে ভাগে ঘর থেকে বের হয়ে যাই না। এখন আপনি বলবেন ট্রাফিক তাকুক, আমি এভাবে চলে গেলাম, আপনি ট্রাফিকের সিস্টেম হয়তো না মানার কারণে ওদিক থেকে গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয়, যার কারণে আপনি হয়তো অনেক সময় পঙ্গু হয়ে যায়, অনেক সময় বন্দা ড্যাটও হয়ে যায়, আচানক যে একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার পিছনে আমার সমাজ বলেন, আমার পরিবার বলেন, কতজনের কান্না। এই জন্য ভাই শরীয়তে ইসলাম নিজেকে নিজে এই মুশকিলাতের মধ্যে ফেলার জন্য বলে না, কোল্ড মাইন্ডে আমরা জিন্দেগি যাপন করি না। এখানে আমি আবুল কাশেম ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, যেহেতু আমার 40 মিনিট 45 মিনিট কিংবা আধা ঘন্টা সময়টা খেয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা জ্যামের কারণে হোক, সেটা গাড়ি বৃদ্ধির কারণে হোক, আমরা যদি একটু জাস্ট শুধু উল্টা রাস্তাতে যে 2 মিনিটের ভিতরে আমি চলে যেতে পারবো। আপনি যেটা বলেন অ্যাক্সিডেন্টের কথা, আমি তো একদম পুরো মানে লেফট সাইড দিয়ে যাচ্ছি, বিধে অ্যাক্সিডেন্ট হওয়ার তো। আচ্ছা, আমি আপনাকে আরও বলি, যারা এই ধরনের পথ অবলম্বন করে, আমি তাদের অন্তরকে বলবো, যারা উল্টা পথে ট্রাফিক কানুন ভেঙে চলে, সে নিজেকে নিজের দিলকে কি কখনো সান্ত্বনা দিতে পারে? আপনি যখন উল্টা চলেন, আপনার মনে একটা জিনিস কাজ করে, লোকে কি বলবে, সমাজে কি বলবে, ট্রাফিক দেখলে হয়তো এখন কেস হয়ে যাবে, ও ভাই এই জিনিসটা একটু ই লাগে যে ট্রাফিক যে সামনে ট্রাফিক আছে দেখে মামলা হয়ে যাবে কেন? দেখেন ট্রাফিক সিস্টেমটা হচ্ছে জনগণের ভালোর জন্য, আমি বয়ে বয়ে লুকা চুরি কেলে কেলে কেন চলবো ভাই? ট্রাফিক আমার আপনার উপকারের জন্য দেওয়া হয়েছে। আসলে এখন আমরা তো যারা বাইক চালাই, আমি দেখি যে একটানা দুইটানা 50 না 100 না 200-250 একই সিস্টেমে চলতেছে। দেখো বাবা, সবাই করে বলে আমি কি করব? যদি আমি আমার সমাজকে সুন্দরভাবে গড়তে চাই, তাহলে আমাকে পরিহার করতে হবে সিস্টেম লসকে, আমাকে মানতে হবে সিস্টেমকে, কারণ এক সিস্টেম মানুষকে কামিয়াবির দিকে নিয়ে যায়। কোনো সিস্টেম কোনো দেশের যে যা যা সিস্টেম হয় জনগণের উপকারিতে হয়, জনগণের অপকারের জন্য হয় না। কোনো সিস্টেম আপনি দেখবেন কামাল ভাই, কোনো সিস্টেমই কিন্তু সিস্টেমের ভিতরে নাই। আপনি টেম্পো তোড়েন, দেখবেন যে আপনার ভিতরে আছে হলো 12 জন আর পিছে তারা আছে 4 জন। যদি গাড়িটা উল্টা যায় তাহলে 4 জন নিচে পড়বে। আমরা যদি চাই সচেতন হতে পারি, আমার সিট ক্যাপাসিটি যখন হয়ে গেছে ফিল আপ, গাড়ি ছেড়ে দাও, এ বলে আরো নেব, আমি যাত্রী নাম উঠবো না। আমার তো তারা আছে, আমার কিছু তো হবে। আপনার তারা আছে, জীবনের মূল্য বেশি না সময়ের মূল্য বেশি? জীবনের মূল্য তো অবশ্যই বেশি। আপনার 5 মিনিটের তারা আছে, আল্লাহ না করুক ওই গাড়িটা উল্টে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার পা ভেঙে গেল, আপনি 3-4 মাস পরে থাকবা 5 মিনিটের জন্য? সেটা তো আর আমরা যাই না, তোরা বাইরে বাইরে না, এখন আমার প্রয়োজন হয়েছে আমি যাব, হঠাৎ কি আমার প্রয়োজন এই মুহূর্তে? দেখো আমি কি করতে পারি, প্রয়োজন হবে তাই বলে কি আমি কি যেটা সিস্টেমের বাইরে ওই পথ কেন গ্রহণ করব? আপনার দেখেন আপনার টাকার অপ্রয়োজন পড়ছে, ঘরের অভাব পড়ছে, তাই বলে কি আপনি ডাকাতি করবা? আপনি কুড়ে গিয়ে বলবো জজ সাহেব আমার ঘরে সাইল নাই ডাইল নাই এই জন্য আমি মার্ডার করছি? ও কেন এই এখন এখন কথা বলতেছি, যে কথাটা যে আপনি কথা বলে, এখন গাড়ি আমার একটা আছে, মনে করেন আমি এখন আমার খুব দ্রুত দরকার, ঠিক আছে, সিট নাই, আমার তো যেতে হবে, এখন ও না করলো যে নাকি হেল্পার বা ড্রাইভার বলতেছে যে বেশি অতিরিক্ত লোক নেওয়া যাবে না, আমি জোর করে উঠলাম, আমার প্রয়োজনে আমি উঠলাম, সেটা আমার প্রয়োজনে, ওরা কিন্তু বলে নাই, সে দোষটা তো আমার যেতে হবে, এই জন্য আমি গেছি, যখন আমার এই কাজটা সমাধান হবে তখন সে আমি মানে আমি জিনিসটা আমার সার্থকতা, মানে এরপরে যদি আমার এই 10 মিনিটের জন্য দেখা গেছে আধা ঘন্টা পরে একটা গাড়ি আসবে বা এই গাড়িটা আস্তে আস্তে সময় লাগবে, সেই আধা ঘন্টা আমার পিছিয়ে পড়ে গেলাম, আমি আধা ঘন্টা আগে যদি একটু কষ্ট, আমার কষ্ট হচ্ছে। দেখেন ভাই, আসলে আমাদের সবাইকে সজাগ হতে হবে, সবাইকে সর্বক্ষেত্রে, কারণ আমি যদি সজাগ না হই, আমি যদি নিয়ম নীতি না মানি, তাহলে কে মানবে? আপনি বলবেন আমি আমার গতিতে চলবো, এর গতিতে চলবে, তাহলে সিস্টেম তো থাকবে না রে ইয়ার। সিস্টেমকে যদি আমি বরকরার রাখতে চাই, সুন্দর রাখতে চাই, যানজট মুক্ত রাখতে চাই, রাস্তাঘাট ক্লিয়ার, এখন আমাদের সমাজে আরো লোক আছে যারা ফান খায়, ফানের রসগুলা রাস্তার মধ্যে ফেলে দেয়, কিরে ভাই? আপনার জন্য নির্দিষ্ট ডাস্টবিন আছে, এখন আমার যে পানি যে পিকটা
পিকটা তো আমি সেই ডাস্টবিনে যদি ফেলতে যাই তাহলে আমাকে একটু হেঁটে যেতে হবে, করতে হবে, এতে করে তো আমার আমার কষ্ট হচ্ছে। আপনি কি আপনার ঘরের মধ্যে তুতু ফেলেন? আপনি কি আপনার অফিসে তুতু ফেলেন? বাইরে তো বসবাস করেন? ও ভাই, বসবাস না করলো এটা তো আমার চলাফেরার রাস্তা। আজকে বলবেন আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের এই চলাফেরা সব ভাইরাসে ভরে গেছে, মশা মাছির মধ্যে ভরে গেছে সব জীবাণু। ও ভাই, জীবাণু সৃষ্টি আমি নিজেই করি। এখন আমি গাড়ি মানে গাড়ি ড্রাইভ করতেছি বা গাড়িতে বসে আছি, হঠাৎ আমার ক্ষুধা লাগছে, কথাটা বুঝলাম, ক্ষুধা লাগছে, হয়তো আমার কাছে কিছু খাওয়ার মানে খাবার কিছু আর মানে সরঞ্জাম আছে, এরকম খাচ্ছি, কিন্তু এর অবশিষ্ট যেগুলো মানে ফেলে দেওয়ার এগুলো তো আর আমি গাড়ি থেকে নাইমা ওখানে ফালানো সম্ভব না। আর এমন জায়গায় ফালাচ্ছি যেখানে মানুষ চলাচল খুব একটা করে না। কেন বলে ফেলানো জায়গা নাই ভাই? দেখেন আমরা তো শুরু করি, কে করলো কে করলো না দরকার নাই। আমি আমার এলাকাকে, আমি আমার দেশকে সুন্দর করার জন্য আমি শুরু করি। আমার দেখেন আমি আমার ময়লা আবর্জনা যেগুলো অবশিষ্ট খাবার এগুলো তো আমি ফকটও নিতে পারি, এগুলো তো আমি নির্দিষ্ট জায়গায় ফেলতেও পারি। এখন অনেকে আছে গাড়ি চলতেছে বাসের মধ্যে যাত্রী, সে বাইরে তুতু দিল, এখন ফটোসারে আছে রিক্সাওয়ালা অথবা স্কুটারওয়ালা, তুতু সব তার গায়ে। ও ভাই, এটা কেমন ইনসানিয়ত! আপনি আপনি তুতু তাকে দেন নাই, আপনি ফেলছেন ক্লিয়ার জায়গায়, কিন্তু গাড়িটা কি হয়ে গেছে? করজ হয়ে আরটার ফসল হয়ে গেছে। এই এটা আমাদের দোষ না, আমার দোষ। আমি দেখতেছি নাই, কেউ নাই, দেখ হঠাৎ করে যে আমি এইটাই তো আমি দেখতেছি, ফ্রি ফেলে দিই না রে ভাই। আমি টিস্যু ব্যবহার করি, আমি তুতুটা নিয়ে নিজের কাছে হিফাজত করি, বাইরে যেখানে ডাস্টবিন ওখানে ফেলে। যদি এইভাবে আমি আপনি সমাজ গড়ি, যদি দেখেন আমার দেখে আরেকজন শিখবে, আপনার দেখায় আরেকজন শিখবে। আচ্ছা ভাই, আমি বৈশা রয়েছি, আপনি যে কথাটা বললেন এটা তো সম্ভব না যে এখন আমার থুতু আসতেছে বা আমার প্রয়োজন হয়েছে, মানে এখন আমি গাড়িটা আমি বসে আছি, তো গাড়িটা জামে হঠাৎ করে কখন ছাড়ে এটা তো বলতে পারবো না। হ্যাঁ, আমি থুতু ফেলাইতে যাবো, গাড়ি আমার জন্য থাকবে, এটা তো সম্ভব না ভাই। থুতু ফেলানো যাওয়ার দরকার কি ভাই? ড্রাইভার বলবে করেন, আপনি থুতুগুলো নিয়ে নিজের কাছে রাখেন, যেখানে ফেলান ওইখানে ফেলে দেন। এটা এক কলা কাইছেন, কুশাটা নির্দিষ্ট জায়গায় ফেলান, নালে নিজের মধ্যে হেফাজত রাখেন। ক্যামেরা ফালে দিলে তো রাস্তা চলে গেছিল। হ্যাঁ, রাস্তা চলে যায়। আপনি যখন রাস্তায় ফেলাইছেন, আপনার ছেলে বাপ, ছেলে বা আপনার বাপ যদি ওই কলার কুশার মধ্যে পড়ে যে ফা ভেঙে যায়, তখন আপনার কেমন লাগবে? দেখেন দেখেন, অপর কেউ যদি পড়ে যায়, সেও তো আমার ভাই, সেও তো আমার বাপ, সে তো আমার আত্মীয় স্বজন, চাচা বা আমার প্রতিবেশী, আমার দেশবাসী। এখন রাস্তার ভিতরে যাচ্ছি, আর কোথায় ফালাবো? একটু ফালানো তো একটা ইয়া করতে, মানে হয়তো দেখা যাচ্ছে এটা কিনারে রাখা হয়েছে। দেখো ভাই, অ্যাভেলেবেল ডাস্টবিন আছে, আমি যদি একটু চেষ্টা করি সম্ভব, সবাই যদি চেষ্টা করি অসম্ভব কিচ্ছু নাই। তাহলে আমাকে ড্রাইভার বলতে দাঁড়ান, আমি এই যে কলা চুলকানা কলা রাখা না, মানে সবাই করে না আমিও করি না, ব্যাপারটা এরকম আর কি, যে সবাই করে না আমিও করি না। আসলে আমরা শুরু করি না, শুরু তো আমরা করতেছি, শুরু তো। এবার আপনি বলবেন না কাশলে ফেলে দিলেন, এটা করলো ফেলে দিলেন। ও ভাই, একটু তো সব মেনটেন করি। আচ্ছা আপনি ঠিক আছে, আপনার কথার সাথে আমি একমত যে মেনটেন করা উচিত। এখন আমি বাসা থেকে বের হলাম, আমি বাসের জন্য অপেক্ষা করব। এখন আমার বাসা থেকে বাস স্টপেজ দূরে, সেক্ষেত্রে তো আমি তো যে কোনো জায়গায় বাসকে বলতে পারি এই বাসটা দাঁড়ান আমি যাব। হ্যাঁ, সেটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আসলে দেখেন আপনি বলবেন দাঁড়াও, যেখানে দাঁড়ানো জাগানো সেখানে দাঁড়ান, তার মধ্যে কি হয়, সিস্টেম লস হয়ে যায়। আপনি যেখানে নামান না সেখানে নেমে যান। দেখেন আপনার পিছনে গাড়িগুলো হয়তো অনেক দ্রুত গতিতে আসতে পারে, আপনি বলে আমি নামবো, আপনি ইন্ডিকেটারও দেন না, হ্যাঁ সিঙ্গেল লাইটও দেন না, কিছু দেন না, ফরওয়ার্ড ব্রেক করে দিলেন, দুর্ঘটনার অনেকটা কারণ হতে পারে। এই জন্য আমরা সবাই যেখানে দাঁড়ানোর জায়গা ওখানে দাঁড়াই। কথা হচ্ছে যে এলাকায় আমাকে তো মানে হেঁটে যেতে হবে, কিংবা এখান থেকে রিক্সায় যেতে হবে, যে কোনো জায়গায় যেতে হবে, তো সেক্ষেত্রে আমি একটু আমার সুবিধার জন্য যদি আমরা যদি সবার ক্ষেত্রে যদি আমরা যদি দেখেন গাড়িওয়ালা যদি এটা চিন্তা করে আমি যেখানে সেখানে দাঁড়াবো না, তাহলে যানজট হবে না। এখন সে যেখানে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার যখন উঠায়, পিছনের গাড়ি সব কি হয়ে যায়, লাইন লেগে যায়। এই জন্য পেছনের গাড়িটা অন্যদিকে ঘুরে যাক। আসলে অন্যদিকে ঘুরে যাবে এরকম পরিবেশ তো খুব কম। আমার আপনার সামনে আমাদের শহর, আমাদের দেশ, আমাদের সব কিছু, তো আমরা সবাই যদি মেনে নিই, মেনে দেখেন কানুন তখন কামিয়াব হবে যখন আমরা মেনে নেব। আমরা মেনে নেবার অভ্যাস গড়ি না। এখন আমি গাড়িতে উঠলাম, গাড়ি তো আবার লুট, আপনি উঠে তাকে ধাক্কা দিচ্ছেন, আরে ভাই কোথায় যাবি? ধাক্কা না দিলে তো আমি দুঃখ। ও আল্লাহর বান্দা, না সে ওভারলোড নিচ্ছে তার প্রফিটের জন্য, আমার দায়িত্ব কি ওভারলোড করবো না আমি?
যখন আপনি ইন্তেজার করেন না তখন দরুদ শরীফ পড়েন, ওই দরুদে আল্লাহ তাআলার দয়ায় আপনার জন্য আসানি হবে। এখন আমরা দরুদও পড়ি না, ওযুও পড়ি না, জিকিরও করি না, আরে গাড়ি না টেনশন করি, টেনশন করলে কি গাড়ি পাওয়া যাবে? আল্লাহর রহমতের মধ্যে এসে যায় না, আল্লাহর দয়ার মধ্যে এসে যায় না। মানুষকে মূল্যায়ন করি যে এমনভাবে জীবন যাপন করি যেন আমার মাধ্যমে কি কষ্ট না পায়, এখন আমরা সেটা খেয়াল করি না। আমি এখন আমি একটা আপনার এই দিক ঠিক আছে, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমার বাসার যে ময়লাটা, হ্যাঁ, সারাদিন কাজকর্ম করার পর যে ময়লাটা আমি পলিথিনে ভরে আমি এক জায়গায় ফেলে দিলাম, তো সেক্ষেত্রে তোর কোনো সমস্যা হচ্ছে না? ও ভাই, আপনি এক জায়গায় ফেলাইলেন, উনিও ফেলাইলেন, উনিও ফেললো, উনিও ফেললো, পুরো এলাকায় ডাস্টবিন হয়ে গেল। না, আমরা ড্রেনে ফেলে দিলাম, ড্রেনে চলে যাবে। আপনি ড্রেনে ফেলাইলেন, যখন বৃষ্টি হলো ড্রেনের পানিটা বন্ধ হয়ে আপনার এলাকায় সেলাব এত বন্যা হয়ে গেল। ও ভাই, যেখানে আমি বসবাস করি আমি যদি আমার পরিবেশকে রক্ষা না করি করবে কে? আপনি বলবেন সিটি কর্পোরেশনের লোক আসবে, গভর্নমেন্ট লোক সাফ করবে। ভাই, তাদের চাইতে বেশি সাফ করার দায়িত্ব আমার। তারা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে, এটাতে এটা করেন, ওটাতে ওটা করেন। এখন আপনি বলেন আমি যেমন ইচ্ছা তেমন খুশি করব, তখন তো মুশকিলাত আমার আপনার। ড্রেন যখন বন্ধ হবে পানি যাওয়া বন্ধ, সব বন্ধ। এই জন্য আমাকে সচেতন হওয়া চাই। দেখেন, ইচ্ছা করলে অসম্ভব কিচ্ছু নাই। মানুষ ইচ্ছা করেছে চাঁদের দেশে চলে গেছে, মানুষ ইচ্ছা করেছে বিমান সৃষ্টি করে আকাশে উঠতেছে। ও ভাই, ইচ্ছা করলে সম্ভব, শুধু আমরা একটু ঔদ্ধর্য বেশি, কেমনে কেমনে করি না, একটু করি না, প্র্যাকটিস তো করি। দেখবেন এই প্র্যাকটিস আমাকে আপনাকে কামিয়াবের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে, আর আমার পরিবেশও সুন্দর করবে। আপনি বলবেন দুর্গন্ধের দিকে হাঁটা যায় না, ওখানে তো কোনো হাইওয়ান জানোয়ার তো পেশাব করে না, ইনসানও তো করে। যদি তারা বুঝতো এটা করতো না, এখন তাদেরকে বুঝাবে কে? এখন আমিও করি, সেও করে, বোঝানোর লোক নাই। আমরা চেষ্টা করি সচেতন হোক সবাই। আমরা যেমন মনে করেন যে আরেকটা বিষয় হচ্ছে, আমরা জাহাজে করে কিংবা স্টিমারে করে কোথাও যখন যাই তখন এইগুলো তো আমরা নদীতে ফেলে দিই, বিভিন্ন খাবারের উচ্ছিষ্ট কিংবা পলিথিন, এগুলোতে তো তেমন কোনো প্রবলেম নেই, কারণ নদী তো বহমান জিনিস, এগুলো তো বয়ে নিয়ে যাবে, তাই না? কারণ নদীর ক্ষেত্রে আপনি যদি নদীর মধ্যে, যেমন বলেন আপনি নদীর মধ্যে আপনার কল কারখানা ফ্যাক্টরি মেলের সব ময়লা ফেলে দিলেন, নদীর অস্তিত্ব হারিয়ে গেছে। আপনি হয়তো উচ্ছিষ্ট খাবার দিচ্ছেন নদীর, ওই খাবারটা মাছের জন্য তার জীবিকা হয়ে গেল, একটা প্লাস পয়েন্ট আছে। কিন্তু আপনি যদি কারখানার মল বা আবর্জনা বা জীবাণু পানি যদি নদীতে ফেলে দেন, বা নদীর অস্তিত্ব হারিয়ে গেছে, নদীটা আর নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা সবাই এমন একটা জীবন গড়ি আমরা, আমার প্রতিটি ক্ষেত্রে এমনভাবে হোক যেন আমার মাধ্যমে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও যেন কষ্ট না পায়। আমরা তো কাউকে কষ্ট দিচ্ছি না। দেখেন, আপনার মেল ফ্যাক্টরি, আপনার এই কল কারখানা পুরো নদীকে, নদীর পানিকে, নদীর পানির রঙকে, নদীর পানির স্বাদকে সব চেঞ্জ করে দুর্গন্ধ করে দিয়েছে, জীবাণু করে দিয়েছে। আপনি বলছেন আপনি কিছু করেন নাই? একেই নদীতে অনেক লোক গোসল করে, অনেকে পান করে, অনেক কিছু হয়, আপনি সবাইকে জীবাণু ওয়ালা করে দিলেন, আপনি বলেন আমি কিছু করি নাই? আচ্ছা, এখানে যে কথা আছে ফ্যাক্টরিতে, যে ফ্যাক্টরি থেকে কাজটা করতেছে, এখানে তো সংসার পালানোর জন্য কিছু লোক তো ওখানে চাকরি করতেছে, একটা যদি মানে ইয়ে হয় তা একটা তো হচ্ছে। দেখো বাবা, আপনি বলবেন এখানে আমি চাকরি করি, এটা আমার জীবিকা, ওয়েলকাম, তাই বলে কি আমি আমার পরিবেশ, আমার আশেপাশে পরিবেশ, আমার আশেপাশের জলাশয় সব নষ্ট করে দেবো? আপনি জানেন এই দুর্গন্ধ, এই যে ময়লা, এই যে আবর্জনা, এই যে বিষাক্ত পানি, এগুলোর মধ্যে জীবাণু সৃষ্টি হয়, বিভিন্ন প্রকারের বিমারের সৃষ্টি হয়। দেখেন, আমি যে ফ্রেশ জীবাণুমুক্ত বাতাস যদি চাই, আমার চতুর্দিকে পরিবেশে তো জীবাণুমুক্ত হতে হবে। এখন দুর্গন্ধ বাতাস, দুর্গন্ধ পানির বাতাস, আপনি ফ্রেশ বাতাস অক্সিজেন কোত্থেকে নেবেন? আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তো এটা হুমকি। এই জন্য আমরা যদি, সেটা তো বহমান, যে এখন তো মানে দেখো বাবা, অনেক নদী আপনি দেখছেন বহমান, তারপরে নদীটা নষ্ট হয়ে গেছে, কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। অথচ নদীর পানি সর্বদা ফাঁক পবিত্র থাকে, এটাকে আমরা একদম দূষিত করে ফেললাম। একটু যদি আমরা সিস্টেম করি না, তাহলে সম্ভব, অসম্ভব কিচ্ছু নাই, কিন্তু আমরা সিস্টেম করি না বলে আমার কি রাত। দেখেন, আমার ঘরের আঙ্গিনা খুব পরিষ্কার, ঘরের বেডরুম, ঘরের ড্রয়িং রুম খুব পরিষ্কার, আমার বাউন্ডারির সামনে রাস্তা দিয়ে নাক ডরা লাগে, এটা কেমন জিন্দেগি? এটা কেমন রে ভাই?
বলা ভাই দেখো ভাই ওনাদের ঘরের সামনে খুব দুর্গন্ধ। আরে ভাই কেন হবে? আসলে এটা কি মানে একটু দূরে গিয়ে মানে ময়লাটা ফেলতে হয় তো হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা ওই যে সামনে ফেলি যে সিটি কর্পোরেশন লোকজন দেখো বাবা নিয়ে যাবে। আমাদের প্রত্যেকের ফ্ল্যাটের মধ্যে টয়লেট আছে, ময়লা কি টয়লেটে জমা থাকে না বাইরে আউট হয়ে যায়? কেন আমার ঘরকে আমার পরিবেশকে আমি ফ্রেশনেস রাখার জন্য ময়লাকে আউট করে রাখছি, তো এটাকেও করি না এরকম ভাই। আসলে আমাদের উচিত সচেতন ভাবে চলা, না না সবার উচিত, শুধু আমার না, সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের পরিবেশটা। দেখেন আজকে আপনি বলবেন অনেকের অ্যালার্জি আছে, সে কোনো ধরনের দুর্গন্ধ বা কিছু একটা পেয়ে গেলে তার মধ্যে কি হয়ে যায়, একটা এই অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় নাকের মধ্যে বা বিভিন্ন কারণে। তো আমার কারণে যে একজন ভাই কষ্ট পাচ্ছে, একজন ভাই নাক ধরে চলতে হচ্ছে কেন? আসলে আপনার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে যে এই যে আমরা অসচেতন ভাবে আমরা রাস্তা পার হচ্ছি তখন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটার এফেক্টটা ফুল ফ্যামিলিতে পড়তেছে বরাবর। এটা কিন্তু আমিও কিন্তু এটা ভুক্তভোগী, আপনি ফিল করতেছেন? দেখেন আমি আপনার একটুখানি বেখিয়ালি অমনোযোগী পুরা পরিবারকে কান্নার দিকে ঠেলে দিছে। হতে পারে আপনি আপনার পরিবারের একজন ইনকাম দাতা, আপনার স্যালারি বা আপনার ইনকামের উপর পুরো পরিবারটা ডিপেন্ড করে। আসলে যেমন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তার কিন্তু কোনো দোষ ছিল না, সে রিক্সাতে ছিল, সে রিক্সা করে যাচ্ছে, কিন্তু আরেকজন এই মানে মিনি বাসের ড্রাইভারের অসচেতনতার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এতে করে আমাদের আসলে অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে তাড়াহুড়া, তাড়াহুড়া, জলবাদি এবং আর প্রতিযোগিতা। আজকে তো অনেক যুবক আছে যারা যখন বাইক চালায় এ কি পাইছে কি পাইছে না, নিজের হুশ আকল জ্ঞান সে হারিয়ে ফেলে। আর অনেক আছে কার ড্রাইভ করে কেমন করে বু ভা করে করে, আরে ভাই কেন? আপনার যে কারের যে শব্দ, আপনি যে কারো যাত্রীর পাশ দিয়ে বু করে গেলেন, সে আপনার আওয়াজ শুনে হতে পারে অ্যাটাকও তো হতে পারে, সে চমকে যায়। কেন রে ভাই, মুসলমান কাউকে ইশারা দিয়েও ভয় লাগ দেওয়ার ইজাজত নাই? কেন আমার কারণে অপর ভাই ভয় পাবে? কেন কেন আমার কারণে অপর মুসলমান কষ্ট পাবে কেন? কিন্তু আমরা চিন্তা করি না, আমরা বলি আমারটা আমি কেউ করবো, আমার সামনে ময়লা হয়েছে কি হয়েছে তোমার কি? ও ভাই তোমার কি মাইনি? তাহলে সোসাইটি কাকে বলে, সমাজ কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে, মানবতা কাকে বলে? আমি কেন অপর ভাইকে আমার মাধ্যমে কষ্ট দেব? আমি আমার ময়লাগুলো তো বাইরে ফেলাই, কিন্তু দেখা গেছে বাইরে না ডাস্টবিনে ফেলতে হবে আমাকে, ডাস্টবিনে ফেলতে লাগাই। এখন অন্য অন্য ময়লাগুলোতে আমার এখানে আমার বাসার সামনে বা আমার আঙ্গিনে যেখানে যারা ফেলে, দেখেন যারা ফেলে আমি তাকে তো বলতে পারি ও ভাই একটু কষ্ট করো, পরিবেশটাকে মুক্ত রাখো। আপনি আমার আঙ্গিনায় ফেলতেছো বা আমার ঘরের সামনে রোডে ফেলতেছো, আমি ওই যে আপনার সামনে গিয়ে ফেলে আপনার কেমন লাগবে? নিশ্চয় খারাপ লাগবে। এই জন্য সবাই সবাইকে সহযোগিতা করি, সবাই সকলের সহযোগিতা এগিয়ে আসি। আমি একলে সহযোগিতা করবো, ওরা করতে হবে না? এরকম মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে, উনি একটা জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতো, তো কিছু বিধর্মী ওনার উপর হিংসাক্ত অর্থাৎ হিংসামূলক আচরণ করে ওনাদের ঘরের সমস্ত ময়লা আবর্জনা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলার আঙ্গিনায় ফেলে দিত প্রতিদিন। আর মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই কোনোদিন অভিযোগ করে নাই, বলে নাই কেন তুমি এগুলা আমার আঙ্গিনায় ফেলতেছ, কোনোদিন বলে নাই। উনি কি করতেন, ওরা প্রতিদিন ফেলতো, ইনি প্রতিদিন ওগুলা সাফ করে নিতেন, কখনো অভিযোগ করে নাই। এভাবে অনেক দিন পর বিধর্মীরা বলল যে ময়লা আবর্জনা ফেলতো, আমি যে আপনার ঘরের আঙ্গিনায় ময়লা আবর্জনা ফেলি আপনার কি কষ্ট হয় না? উনি বলল কষ্ট হয়, রাগ হয় না? হয়। তাহলে আপনি শুভাছেন কেমনে? তখন উনি বলল আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে যে রাগ আসার পরও সুখ থাকে, আল্লাহর খুশির জন্য মানুষকে ক্ষমা করে, আল্লাহর রাজির জন্য, ওই আল্লাহর হুকুমের জন্য আমি সব মাফ করে দিই সুখ থাকি। এখন এই বিধর্মী বলে ইসলাম এত সুন্দর, তাহলে আপনার ইসলামের কলমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে নেবে। তো অর্থাৎ এই যে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির চরিত্র, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার আমরা সবাই করি না প্রতিবেশীর সাথে। এখন আমাদের একটা কনসেপ্ট, আমার সাথে ভালো করলে আমি ভালো করব, নাহলে আমি করব না, এই কনসেপ্টটা আমরা খতম করি না। বেশি চুপ করে থাকলে তো আবার মাথার উপর চড়ে বসবো। দেখো মানুষ মাথার উপর চড়ুক বা কেউ আমাকে যাই করুক না, কিন্তু আমার উচিত হচ্ছে আমি, দেখেন
কেউ যদি আমার উপর অত্যাচার করে, জুলুম করে, আমিও যদি তার উপর শুরু করে দিই, যেমন কুকুরের মেশাল, কুকুর আমার পায়ে কামড় দিল, আমি কি কুকুরকে কামড় দেব? আমিও যদি কামড় দিয়ে দিই তাই কুকুরের সাথে, আমার তো আর পার্থক্য রইল না, আমিও কুকুর হয়ে গেলাম। কুকুরের পায়ে কামড় দেওয়া সম্ভব না বিধে, কিন্তু এটা দেওয়া সম্ভব, কুকুরের ধরে কামড় দিয়ে দাও না। আমার অভ্যাস হচ্ছে তার থেকে বেঁচে থাকা। ঠিক অনুরূপ ভাবে সমাজে দুষ্ট লোক থাকতে পারে, তাকে আমি দুষ্টকে দুষ্ট দিয়ে প্রতিহত নয়, দুষ্টকে ভালো দিয়ে। দেখেন এটার মেশাল এরকম, আম গাছ, ফলদার গাছ, ফলে মানুষ ডিল মারে কিনা? মারে, বিনিময়ে গাছ কি দেয়? আম দেয়, আম দেয়, পরে দেয়। আর যে গাছে ফল নাই ওই গাছে কেউ ডিল মারে? ঠিক অনুরূপ ভাবে সমাজে ভালো লোক যারা, তাদেরকে মানুষ চতুর্দিক থেকে ডিল দেবে, ডিল মারবে, তাই বলে কি উনিও ডিল মারবে? নো, উনি ভালোটা ফুল দেবে, উনি ভালোটা বিহেভ করবে। ওনার এই ভালো বিহেভ যদি এটার উপর ইস্তেকামও থাকে, খুব শীঘ্রই ওই সমাজের খারাপ লোকও ভালো হয়ে যাবে। তা আমরা চেষ্টা করি, শুরু করি, কে করলো কে করলো না দেখার দরকার নাই, আমি কি করলাম। এটা করলে তো দুর্বলতা মনে করে, আর দুর্বলতা মনে করে তো মানে যাত্রী থাকে একটা ভালো, মানে আমি আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতার প্রয়োগ করে আমি লোকটাকে দমন করতে পারি। এখন আমি দমন করলাম না, সেক্ষেত্রে সে আমাকে এইভাবে সম্মান করতেছে না। আমার ক্ষমতা আছে, আমার প্রতিপত্তি আছে, সব আছে, তারপর আমি আল্লাহ তাআলার খুশির জন্য, ভালোবাসা পাওয়ার জন্য মাফ করে দিলাম। এখন কেউ যদি বলে দেখছো সে আমার ভয় পাইছে, বলু তো কি, কারো কথা শুনে আমি রেগে যাবো কেন, উত্তেজিত হব কেন, দরকার কি? আমি যদি চাই আমার সমাজে সুন্দরভাবে সমাজ গড়তে পারি, আমি নিজে ভালো হয়ে যাই। দেখেন আপন ভালো তো জগৎ ভালো। কামাল ভাই আপনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে যে আসলে আমি নিজেকে চেঞ্জ করি বরাবর। হ্যাঁ, আমি যেমন রাস্তা দিয়ে যখন যাই তখন যেখানে ফুটওভার ব্রিজ থাকবে সেখানে ফুটওভার ব্রিজ ইউজ করব, যেখানে জেব্রা ক্রসিং থাকবে সেখানে আমরা জেব্রা ক্রসিং এটা ইউজ করব, যেখানে রেড সাইন দেয়া আছে সেখানে আমরা না যাব, এরকম ভাবে যদি আমরা নিজেকে, অসম্ভব কিছু নাই, অল্প অল্প করে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের হয়, হয়ে যায় সব সম্ভব। যদি কষ্ট করে ভাই, এত কষ্ট করে ভাই, কষ্ট করলে সমাজকে তো বিনির্মাণ করতে হবে। মানে আজকে যে কথাগুলো শুনলাম কামাল ভাই থেকে, আসলে আমি আজকের থেকে আমি আমাকে পরিবর্তন করার চেষ্টা করব। যে কথাটা আসছে যে আমি নিজেকে পরিবর্তন করি তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। তো এখন যেখানে ফুটওভার ব্রিজ থাকে চেষ্টা করি ওখান থেকে পার হওয়া, চেষ্টা করি, কিন্তু আমি তো দেখি না যে কোনো লোক যাবো সেই ফুটওভার ব্রিজ ব্যবহার করছে, সেই রাস্তা দিয়ে দৌড় দিচ্ছে। এখানে আমি একটু আপনাকে সহযোগিতা করি কামাল ভাই, আমি আজকে যেটা দেখেছি আমি রাস্তা দিয়ে আসার সময়, যে সমস্ত রাস্তায় আপনার তার কাটা বেড়া দেওয়া হচ্ছে, এতে করে আপনি ইচ্ছে করলেও কিন্তু রাস্তাটা জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজের বাইরে গিয়ে আপনি পার হতে পারবেন না, কিন্তু এটা কি জোর করার কিছু বিষয়? আসলে ব্যাপার কি জানেন, আমি আপনি যতক্ষণ নিজেকে বদলাবো না, নিজের মাইন্ডটাকে বদলাবো না, ততক্ষণ আমি কষ্টের মধ্যে পড়বো। আমি সব যানজট, যানজটের কারণ তো আমি, রাস্তাঘাট ময়লা তার কারণ তো আমি, দুর্গন্ধ তার কারণ তো আমি, পরিবেশে মুসা মাছি দিয়ে ভরা তার কারণ তো আমি, আমার চতুর্দিকে জীবাণু ভরা তার কারণ আমি। দেখেন আমি যেখানে বসবাস করব, আমার বসবাসের স্থান যদি আমি পরিষ্কার না রাখি, ক্লিন না করি, করবে কে? এই জন্য আমাকে শুরু করতে হবে। দেখেন আজকে আমরা পাঁচজন, আমিও শুরু করলাম, আপনিও শুরু করেন, আপনি পাঁচজন শুরু হয়ে গেল। এখন আমরা চেষ্টা করি, এটা এক প্রকারের কি দাওয়াত, সমাজকে রক্ষা করার, দেশকে রক্ষা করার, জীবাণুমুক্ত দেশ গড়ার, সোসাইটিকে সুন্দর করার, আমরা সবাইকে উৎসাহিত করি। আমি আমার ভাইকে, আমার সন্তানকে, আমার ঘরের কন্যাকে, আমার ঘরের স্ত্রীকে, যারা সবাইকে বুঝাই না আমি সমাজকে নোংরা করব না, ময়লা করব না, জীবাণুওয়ালা করব না। যদি আমরা যথাযথভাবে এটা টেন আপ করি একে অপরকে, এভাবে এক থেকে একশো, একশো থেকে হাজার, হাজার থেকে লাখ পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ, কিন্তু শুরু তো করি। তোমাদের চাইলে দর্শকবৃন্দ আমরা শুরু করি, যে যেখানে আছে, কে কি বললো, কে কি বললো না, কে কি করলো, কে কি করলো না দেখবো না, আমি কি করলাম, যেন আমার দ্বারায় যেন আমার পরিবেশটা নোংরা না হয়, আমার সোসাইটি যেন নষ্ট না হয়, আমি শুরু করে দিই, আমি পরিবেশকে সুন্দর রাখি। দেখেন আপনি যদি একটা পরিবেশ রক্ষার জন্য গাছ বপন করলেন,
আপনি আপনার আঙ্গিনায় বা আপনার রাস্তার পাশে ফলদার বা ছায়াদার যে কোনো একটা গাছ, এর ফজিলত কি, ফায়দা কি? এই গাছের ছায়ার মধ্যে যারা বসবে তাদের সওয়াব আপনি পাইবেন, এই গাছের ফল যারা বক্ষণ করবে তাদের সওয়াব আপনি পাইবেন। আপনি জীবনে আমার কি দরকার, আমি কি এই ফল গাছের ফল খেতে পারবো? ও ভাই আমি কইতে না পারলেও তো সওয়াব থেকে মেহরুম হব না। ঠিক অনুরূপভাবে রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলেন, রাস্তা থেকে ফাতর সরিয়ে দিলেন, রাস্তা থেকে কলা কুশা, এটাও তো ইবাদত। কারণ আমি যদি কষ্টদায়ক বস্তু যদি রাস্তা থেকে সরিয়ে দিই, এই সরিয়ে দেওয়ার কারণে আরেকজন মুসলমান ভাই আরেকজন মানুষের চলার পথ সহজ হবে। একটা মনে করেন তার কাঁটা, সে রাস্তায় পড়ে আছে, যে কোনো গাড়ির চাকার মধ্যে পড়লে তার গাড়িটা কি হয়ে যাবে, নির্ঘাত পাঞ্চার হয়ে যাবে। এখন আপনি তার কাঁটা সরিয়ে দিলেন, আপনার এই উপকার তো সব আপনি অবশ্যই পাইবেন। আমরা সহজ করে দিই না, এখন না আমরা শুধু কঠিন করতে চাই। আমাদের সমাজে আরো একটা কঠিন বিষয় আছে যেটা এরকম, আপনি বিল্ডিং নির্মাণ করতেছেন, আপনি আপনার সামনে চলাচল রাস্তায় ইট বালু পাথর সব জাম রেখে জাম গড়ে কেন রে ভাই, এটা কোথায় রে ভাই? হ্যাঁ আর তো জায়গা নাই, কেন এখানে তো কেন জায়গা নাই? আমি তো দেখতে কই আমার যায় সামনে রাস্তাটুকু, কে বললো জায়গা নাই? আপনি ঘর নির্মাণ করার জায়গা আছে, ফ্ল্যাট বাড়ি বানানোর জায়গা আছে, আর আপনি মাসকে মাস আপনি ফাইলিং করতেছেন, আপনার দুর্গন্ধ ফানিগুলা রাস্তায় ফেলে লোকের চলাচল অনুপযুক্ত করে দিচ্ছেন, কেন রে ভাই? আপনি ঘরের কি ডাস্টবিন সাফ করতেছেন বা কি এটা বলে টাঙ্গি সাফ করতেছেন, দুর্গন্ধ সব রাস্তায়, এটা কি রে ভাই? ও ভাই আপনি যেটা নিজের জন্য পছন্দ করেন না এই জিনিসগুলো বাইরে ফেলতেছেন, কেন রে ভাই? আমি মুসলমান, আমার প্রতিটি হরকত প্রতিটি কর্ম প্রতিটি মুহূর্ত প্রতিটি অ্যাক্টিভিটিস এমন হওয়া চাই যেন আমার আপনার মাধ্যমে যেন সোসাইটি নষ্ট না হয়। কিন্তু আমরা খেয়াল করি না, বছরকে বছর মাল রেখে দিছি, এখন কষ্ট লিখেছে কয় বড় লোক, এর উপরে কথা বলবো কে ভাই? মানুষকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দেওয়া গুনাহে কবীরা। আপনি যে কথাগুলো বলতেছেন কথাগুলো খুব ভালো কথা বলছেন। আসলে এই কাজটা যদি আমার মনে হয় যেরকম আপনার যে আপনাদের চিন্তাভাবনা যেটা ধারা, যে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি স্কুলের মাধ্যমে যদি এই ধরনের গুলা যদি প্রচার প্রসার করতো আমার মনে হয় ভালো হতো। বাচ্চাদেরকে করার জন্য বেটার, মানে সবচেয়ে আমরা সবাইকে উৎসাহ দিই মানব সেবায় এগিয়ে আসো। এটা মানে শুধু মানব সেবার নাম এটা না, শুধু আপনি ক্ষুধার্ত থাকলে খাবার দিবা, আগুন জ্বললে পানি, সর্বক্ষেত্রে মানব সেবা করবো যেন আমার মাধ্যমে কি কষ্ট না পায়, প্রতিটি ক্ষেত্রে সোসাইটিকে সুন্দর করার কাজে আমরা এগিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে। তোমাদের জেনে দর্শকবৃন্দ, আমরা বদলে যাই, নিজেকে পরিবর্তন করি। যত ধরনের খারাপ অভ্যাস আছে, যে অভ্যাসের কারণে আমার এলাকা, আমার বাড়ির আঙ্গিনা, আমার সোসাইটি বা আমার মহল্লা, আমার আশেপাশে গলি, যা যা আমার আপনার নিয়ন্ত্রণে আছে, যত কিছু জিনিস দুর্গন্ধ হয়, ময়লা হয়, আবর্জনা হয়, সব কিছু পরিহার করি, সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নকে অগ্রাধিকার দিই, নিজেও সুন্দর থাকি, অপরকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের এই বৈঠককে কবুল করুক, আর এভাবে আমাদের সবাইকে নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাই নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।